এক ক্রিকেটই সাকিব আল হাসান চেনার জন্য যথেষ্ট। বিশ্বের সেরা অলরাউন্ডারের তকমা যে দীর্ঘ সময় ধরে নিজের করে রেখেছেন এই বাংলাদেশি, তবু শুধু ক্রিকেটার বা খেলোয়াড় পরিচয়ে নিজেকে আবদ্ধ রাখতে চাননি তিনি। হয়তো সে চিন্তা থেকেই শুরু করেছিলেন বিজ্ঞাপনের মডেল হিসেবে যাত্রা, তাতেও মিটেনি এই ক্রিকেটারের মনের ক্ষুধা। অবশেষে নাম লিখিয়েছেন ব্যবসায়ী হিসেবে, একের পর এক ব্যবসায় বিনিয়োগ করে চলেছেন তিনি। ক্ষেত্রটা ভিন্ন হলেও বিশ্বব্যাপী পরিচিত ব্যক্তিত্ব লিওনেল মেসি, তার পায়ের জাদুতে প্রায় দুই যুগ ধরে মুগ্ধ ফুটবল প্রেমীরা। কিন্তু ব্যবসায়ী মেসিকে কয়জনই বা চেনে, কয়জনই বা জানে? ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে মেসি শুধু সেখানকার ফুটবল চিত্রই বদলে দেননি, যোগ করেছেন নিজের ক্যারিয়ারে এক ভিন্ন মাত্রাও। বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে এবার তিনি বাজারে আনছেন অ্যালকোহল মুক্ত নতুন এক হাইড্রেশন ড্রিঙ্ক, যা বাজারে ছাড়া হবে কোপা আমেরিকা 2024 শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে, অর্থাৎ 14 জুন। নতুন হাইড্রেশন ড্রিঙ্কটি মূলত অ্যাথলেটস ও সক্রিয় ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে থাকবে না অ্যালকোহলের কোনো ছাপি। হাইড্রেশন ও শারীরিক কার্যক্ষমতাকে বাড়াতে এই ড্রিঙ্কে থাকবে প্রাকৃতিক উপাদান এবং বিশেষ বৈশিষ্ট্য। এই হাইড্রেশন ড্রিঙ্কটির উৎপাদন হবে মায়ামির একটি ফ্যাক্টরিতে। এরই মধ্যে স্ত্রী অ্যান্টোলিনা রোকুজুকে নিয়ে সেই ফ্যাক্টরি পরিদর্শন করেন মেসি। প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে পাওয়া যাবে এই ড্রিঙ্ক, এরপর লাতিন মার্কেটে এটি বাজারজাতের লক্ষ্য মেসির। শুধু এই হাইড্রেশন ড্রিঙ্কই নয়, আরও কিছু ব্যবসার সঙ্গে আগে থেকেই জড়িত আছেন লিওনেল মেসি। 2019 মেসি স্টোর নামে নিজের কাপড়ের ব্র্যান্ডও চালু করেন তিনি। 2022 সালে সান ফ্রান্সিসকোতে প্লেটাইম স্পোর্টস টেক নামের ইনভেস্টমেন্ট ফার্মও প্রতিষ্ঠা করেন মেসি। খেলাধুলায় নতুন প্রযুক্তির উদ্ভাবন নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। ফোর্বসের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় $600 মিলিয়ন সম্পদের মালিক মেসি। গত বছর পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়ে বছরে $50-60 মিলিয়ন আয় করছেন তিনি। 2017 সালে জার্মান স্পোর্টস জায়ান্ট অ্যাডিডাসের সঙ্গে আজীবনের চুক্তি তাকে এনে দিচ্ছে বছরে $25 মিলিয়ন। আর ক্রিপ্টো ফার্ম সোসিয়াস .com থেকে বছরে $20 মিলিয়ন এবং সৌদি ট্যুরিজমের দূত হিসেবে বছরে $25 মিলিয়ন বেশি আয় করছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। এছাড়া বাইজুস, কোনামি, পেপসিকো, বুডভাইজার, মাস্টার কার্ড সহ আরও নানান ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের দূত হিসেবেও বিপুল পরিমাণ আয় করেন মেসি। খেলা, মডেল, ব্যবসা সব কিছুতেই সাকিব আল হাসানের সঙ্গে যেন লিওনেল মেসির অদ্ভুত মিল রয়েছে। এটি আরও দীর্ঘায়িত হতে পারে যদি রাজনীতিতে নাম লেখান এই আর্জেন্টাইন জাদুকর।